আসসালামু আলাইকুম, আমি কনক চাপা। আমি সিরাজগঞ্জবাসী এবং সমগ্র বাংলাদেশের বসবাসকারী মানুষের জন্য কিছু কথা বলি। করোনা ইতোমধ্যে আমাদের অনেক পর্যুদস্ত করে ফেলেছে, আমরা অনেককে হারিয়েছি, আমরা অনেকে অসুস্থ। তো সেই ক্ষেত্রে বিশেষজ্ঞরা যে অনেক কিছু আমাদের শিখিয়ে দিচ্ছেন, সেভাবে চললে কিন্তু আমরা অনেকটা মুক্তি পেতে পারি। যেমন আমরা ঘন ঘন সাবান দিয়ে, ক্ষারযুক্ত সাবান দিয়ে হাত ধুব, আমরা পুষ্টিকর খাদ্য খাবো, আমরা দিনের কিছুটা সময় গায়ে রোদ লাগাবো, আমরা নিঃশ্বাসের ব্যায়াম করব। এভাবে করোনা থেকে কিছুটা মুক্তি পাওয়া যেতেই পারে। আর আরেকটা ব্যাপার হলো যে সামাজিক এবং শারীরিক দূরত্ব বজায় রাখবো অন্যদের থেকে, কিন্তু অবশ্যই সেটা মানসিক দূরত্ব না। আমরা আমাদের আশেপাশে যারা দরিদ্র মানুষ আছে, যারা ইতোমধ্যেই কর্ম হারিয়েছেন, তাদের দিকে একটু খেয়াল করব। আমরা এ সময় আমাদের শখ শৌখিনতা বাদ দিব, দিয়ে আমরা আমাদের সেই জায়গা থেকে আমরা কিছু অর্থ সাহায্য, কিছু খাদ্য সাহায্য দিয়ে আমরা আমাদের প্রতিবেশী বা আমাদের এলাকাবাসীর জন্য আমরা হাত বাড়িয়ে দেব। ইনশাল্লাহ এভাবে আমরা করোনাকে জয় করতে পারবই একদিন। করোনা যিনি দিয়েছেন তিনি আমাদের রক্ষা করবেন, আমরা আল্লাহকে ভয় করব, করোনাকে নয়। সবাই ভালো থাকুন, আল্লাহ সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। করোনা ভাইরাস সংক্রমণের উপসর্গ যেমন হাঁচি, কাশি, সর্দি, জ্বর, শ্বাসকষ্ট অথবা অন্য কোনো স্বাস্থ্যগত সমস্যা দেখা দিলে আতঙ্কিত না হয়ে জিয়া রহমান ফাউন্ডেশনের হটলাইন নম্বর 09678102102 এ ফোন করুন। দেশ ও জনগণের পাশে জিয়া রহমান ফাউন্ডেশন।